দেখবো, শিখবো, পড়বো, মজার ছলে জানবো। অতে অজগর, অজগরটি আসছে তেরে। আতে আম, আমটি আমি খাবো পেরে। দস্যইতে ইঁদুর, ইঁদুর ছানা ভয় মরে। দীর্ঘইতে ইগল, ইগল পাখি পাছে ধরে। রস্যউতে উট, উট চলেছে মুক্তি তুলে। দীর্ঘউ, দীর্ঘউতে উষা, উষা হাসে পুব আকাশে। রীতে ঋষি, ঋষি মশাই বসেন পূজায়। এতে এক্কা গাড়ি, এক্কা গাড়ি খুব ছুটেছে। ওইতে ঐরাবত, ঐরাবত চলে ধীরে ধীরে। ওতে ওল, ওল খেও না ধরবে গলা। ওতে ঔষধ, ঔষধ খেও অসুখ হলে। অতে অশ্ব, অশ্ব অনেক দ্রুত ছোটে। আতে আতা, আতা গাছে তোতা পাখি। রস্যইতে ইক্ষু, ইক্ষুর রস অতি মিষ্টি। দীর্ঘইতে ইগল, ইগল পাখি পাছে ধরে। রস্যউতে উড়োজাহাজ, উড়োজাহাজ চলে আকাশ পথে। রস্যউ, রস্যউতে উষা, উষা ওঠে পুব আকাশে। ঋতে ঋতু, আমাদের দেশে ছটি ঋতু। এতে একতারা, একতারাটি বাজায় বাউল। ওইতে ঐরাবত, ঐরাবত আসছে তেরে। ওতে ওজন, পাল্লা দিয়ে ওজন করি। ওতে ঔষধ, ঔষধ খায় অসুখ হলে। আজকে আমরা শিখব বাংলা গণনা। এক, একে একটি সূর্য। এক, দুই, দুয়ে দুইটি প্রজাপতি। এক, দুই, তিন, তিনে তিনটি পেঁচা। এক, দুই, তিন, চার, চারে চারে চারটি বল। এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচে পাঁচটি হাতি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়ে ছয়টি ভাল্লুক। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, সাতে সাতটি সাপ। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, আটে আটটি বিড়াল। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, নয়ে নয়টি গোলাপ। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, দশে দশটি আপেল। অতে অশ্ব,
অশ্ব অনেক দ্রুত ছোটে। আতে আতা, আতা গাছের তোতা পাখি। রস্যইতে ইক্ষু, ইক্ষুর রস অতি মিষ্টি। দীর্ঘইতে ইগল, ইগল পাখি পাছে ধরে। রস্যউতে উড়োজাহাজ, উড়োজাহাজ চলে আকাশ পথে। রস্যউ, রস্যউতে উষা, উষা ওঠে পুব আকাশে। ঋতে ঋতু, আমাদের দেশে ছটি ঋতু। এতে একতারা, একতারাটি বাজায় বাউল। ওইতে ঐরাবত, ঐরাবত আসছে তেরে। ওতে ওজন, পাল্লা দিয়ে ওজন করি। ওতে ঔষধ, ঔষধ খায় অসুখ হলে। আজকে আমরা শিখব ছবি ও সংখ্যা দেখে দাগ টেনে মিলাও। প্রথমে আমরা ছবিগুলোকে ভালো করে দেখে নেব, তারপর ডান দিকের সংখ্যাগুলোকে মিলাবো। প্রথম ছবিতে যেহেতু একটি পাখি আছে, তাই আমাদের খুঁজতে হবে এক সংখ্যাটি কোথায় রয়েছে। দেখো, ডান দিকে তিন নম্বরে এক সংখ্যাটি রয়েছে, তাই প্রথম ছবির পাখির সাথে এক সংখ্যাটিকে দাগ টেনে মেলাতে হবে। দ্বিতীয় ছবিতে যেহেতু তিনটি আম রয়েছে, তাই আমাদের খুঁজতে হবে তিন সংখ্যাটি কোথায়। ডান দিকের প্রথমে যেহেতু তিন রয়েছে, তাই আমের সাথে তিনকে সংযুক্ত করতে হবে। তৃতীয় ছবিতে যেহেতু চারটি আপেল আছে, তাই দেখতে হবে ডান দিকে চার সংখ্যাটি কোথায় আছে। এবার আমাদের আপেলের সাথে চার সংখ্যার যোগ স্থাপন করতে হবে। এরপরে চতুর্থ ছবিতে যেহেতু দুটি ফুল রয়েছে, তাই ডান দিকের দুইয়ের সাথে দুটি ফুলকে যুক্ত করতে হবে। এবার দেখো বন্ধুরা, প্রথম ছবিতে রয়েছে আটটা বল, তাই আমাদের ডান দিকে একদম শেষে আট সংখ্যাটির সাথে এই বলগুলোকে যুক্ত করতে হবে। এরপরে রয়েছে সাতটা ডিম, তাই দ্বিতীয় ছবির সাতটা ডিমকে উপরের সাত নম্বরের সাথে যুক্ত করতে হবে। তৃতীয় ছবিতে রয়েছে পাঁচটি পাখি, তাই পাঁচ সংখ্যাটিকে এই পাঁচটি পাখির সাথে সংযুক্ত করতে হবে। আর সবশেষে রয়েছে ছটি ব্যাং, তাই ডান দিকের ছ নম্বরের সাথে এই ছটি ব্যাংকে দাগ টেনে মেলাতে হবে। এবার দেখো বন্ধুরা, শেষে যে দুটি ছবি রয়েছে, তাতে নয় এবং দশ সংখ্যাটি ডান দিকে রয়েছে, তাই উপরে যে নটি বিড়াল রয়েছে তার সাথে ডান দিকের নয়কে সংযুক্ত করতে হবে। আর শেষে রয়েছে দশটি হাতি, তাই নিচের ছবিগুলিকে উপরে দশ সংখ্যার সাথে মিলিয়ে দিতে হবে। Please do like, share and subscribe to our channel and please support us.